আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাব। বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। সাধারণ আপনারা সবাই করেন, খুবই ভালো করেন, কিন্তু আমি যেভাবে করছি একটু শেয়ার করব আপনার সঙ্গে, আপনাদের সাথে। আর এখানে বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে মাছও নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে আমি, বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন বেগুনগুলো হালকা করে ভেজে তুলব। বন্ধুরা, এই যে তেলে আমি এখন বেগুন ভেজে তুলে নিয়েছি, এই যে বেগুন ভেজে তুলে নিয়ে রেখেছি আমি। আর এখন আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব, দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, প্রথমে একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই জিরে গুঁড়ো, দিলাম এক চামচ, এক চামচ একটু করে ধনে গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ। এতে রঙটাও ভালো আসবে, দেখতেও ভালো লাগে, দেখতে ভালো লাগলে দেখতেও মনে হয় খুব ভালো। এটা কষে নেবো, আর একটু জল দিয়ে দিই, না হলে একটু পোড়া পোড়া ভাব লাগবে। একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ইলিশ মাছ সবারই খেতে ভালো, আর আমার দিদি, আমাদের যেদিন ইলিশ মাছ হয় আর অত কিছু লাগে না। ইলিশ মাছের তেল ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝোল, এই বেগুন ঝোলটা বেশ ভালোই লাগে। আর নানা রকম করা হয়, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। মশলাটা কষে আমি ফিরে আসছি। জল দিয়ে একটু বাড়িয়ে দিচ্ছি, এরপরে আমি এই ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে।
ভাজা বেগুন একটু ফুটে ফুটে আবার মাছটা দিয়ে দেবো। এখন আমি এই মাছগুলো নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি, নুন তো লাগবেই। মাছগুলো একবার করে উল্টে দেবো, উল্টে একটু ঢাকা দিয়ে রাখবো। ইলিশ মাছ হতে তো সময় লাগে না, একদমই সময় লাগে না, কয়েকটা ফুট আসলে পরেই হয়ে যায়। নুন দিয়েছি, এখন নুন লাগবে না, পরে দেখে দেওয়াও যাবে, বেশি হয়ে গেলে মুশকিল কম হলে উপায় আছে। এইবার আমি একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, এটা তো খেতে খুব সুস্বাদুই হয়। আপনারা তো করেনি, আমি যেভাবে করি সেইটা আমি আপনাদের দেখালাম। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।